আপনারা দেখছেন খবরিয়া 24 এভরি টাইম খবরিয়া টাইম। বন্ধুরা, আমরা সবাই এখন একটা করোনা আবহের মধ্য দিয়ে চলছি। সারা পৃথিবীতে, সারা বিশ্বে এই করোনার প্রকোপ ভয়ঙ্কর এবং এখনো পর্যন্ত সরকারিভাবে এবং বেসরকারিভাবেও বারবার করে মানুষকে বলা হচ্ছে যে এটার একটাই ওষুধ, সেই ওষুধটা হচ্ছে ফিজিক্যাল ডিস্টেন্সিং, অর্থাৎ একজন মানুষের থেকে আরেকজন মানুষ, বাইরের মানুষ যাতে একটু একটা নির্দিষ্ট দূরত্বে আমরা বজায় রাখি, নির্দিষ্ট দূরত্ব যেন আমরা একটা বজায় রাখি। কিন্তু এরই সাথে আরেকটি বিষয় যেটা আমরা বারবার করে খবরে 24-এর পক্ষ থেকেও বলছি এবং আমরা যে কথাগুলো বলছি সেই কথাগুলো বিজ্ঞানীদের কথা, ডাক্তারবাবুদের কথা, যে অর্থাৎ এই মুহূর্তে সারা ভারতবর্ষে র্যাপিড টেস্ট করা দরকার। র্যাপিড টেস্ট ছাড়া কিন্তু এই ভয়ঙ্কর সংক্রামক রোগটাকে ঠিকমতো ধরা যাচ্ছে না, অর্থাৎ কার রোগ হয়েছে কার নেই এটা কিন্তু আমরা বাইরে থেকে কেউ জানি না। কিন্তু আশার কথা, সরকারিভাবে এবং বেসরকারি উদ্যোগেও এই র্যাপিড টেস্টিং অর্থাৎ থার্মাল চেকিং, প্রাথমিকভাবে আমরা থার্মাল চেকিং এর মধ্য দিয়ে আমরা যাওয়ার চেষ্টা করছি, সারা ভারতবর্ষ তো নয়, শুধু সমস্ত পৃথিবী। তো আজকে হরিজন পল্লীতে, কোচবিহারের হরিজন পল্লীতে এই প্রথম থার্মাল চেকিং দিয়ে কাজ করা শুরু করলো আমাদের কোচবিহারের স্বাস্থ্য দপ্তর। আমাদের মনে হয় যে এই থার্মাল চেকিং প্রত্যেকটা বাড়িতে বাড়িতে, অলিতে গলিতে, মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায় এটা যখন শুরু হবে, ব্যাপকভাবে শুরু হবে, তখন হয়তো আমাদের মানসিকভাবে একটা স্থিতি তৈরি হবে। আমরা এই একটা অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, জানি না আমরা কোথায় গিয়ে পৌঁছব, কিন্তু আমরা এতটুকু বলতে পারি যে চেকিং চেকিং চেকিং, অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু বারবার করে বলছে টেস্ট টেস্ট এবং টেস্ট, সেই টেস্টের কাজটা, প্রাথমিকভাবে থার্মাল চেকিং এর কাজটা কিন্তু আজকে কোচবিহারের হরিজন পল্লীকে দিয়ে শুরু হলো। দেখুন সে দৃশ্য। আপনার সাথে
আমরা স্বাস্থ্য দপ্তর পৌরসভা এবং আমাদের ইয়েতে একসঙ্গে আমরা সবাই আজকে নেমেছি। আমাদের এখানে যে মানে স্লামগুলো আছে সেগুলোকে সবার আগে টার্গেট করা হয়েছে। তার মধ্যে আমাদের হরিজন যেটা আছে হরিজন মহল্লা, সেখানে আজকে আমরা এসেছি। এখানকার প্রত্যেকটা বাড়িতে লোকের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি স্বাস্থ্যকর্মীরা কথা বলছেন। আমাদের থার্মাল গান আছে, সেই থার্মাল গান দ্বারা প্রত্যেকের দেহের তাপমাত্রা পরীক্ষা করছে এবং তাদের মধ্যে কারোর কোনো মানে কোনো লক্ষণ আছে কিনা সেগুলো তারা দেখে নিচ্ছে। যদি এরকম কোনো কিছু দেখা যায় যে জ্বর বা কোনো কিছু আছে, সেগুলো আমাদের এই হিসাবে সঙ্গে 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 রিপোর্টিং হবে এবং তাদেরকে স্বাস্থ্য দপ্তরের প্রোটোকল অনুসারে তাদের সঙ্গে ব্যবস্থা হবে। তোমাদের এখানে বাইরে থেকে কেউ এসছে? পৌরসভা সহিতে আমরা হেলথ ডিপার্টমেন্ট থেকে এসেছি। হাউস টাউস ভিজিট আমাদের করা হচ্ছে। জ্বর সর্দি কাশি শ্বাসকষ্ট নিয়ে কেউ আছে কিনা প্রত্যেকটি বাড়িতে আমরা দেখব, সেইটা হাউস টাউস আর কি ভিজিটটা হচ্ছে। কতজনকে চেক করবেন আজকে? আজকে পুরো মহল্লাটাই আমরা চেক করবো, এরকম এটাও চলবে, এটা লাগাতার প্রচেষ্টা চলবে। যদি স্ক্যানিংয়ে কারো কোনো সমস্যা দেখা দেয় তাহলে সেক্ষেত্রে কী পদক্ষেপ? যদি শাড়ি আছে, শাড়ি যদি কাউকে পাওয়া যায় তাহলে তাদেরকে আমরা টেস্ট করার ব্যবস্থা করছি। তার সাথে এই ওয়ার্ডে হবে নাকি বাদ বাকি সবগুলো ওয়ার্ডে? আমি এসএমএস সব। আপনারা দেখছেন খবরিয়া 24, এভরি টাইম খবরিয়া টাইম।